মহামণি বৃক্ষরোপণের মধ্যে দিয়ে রাজাপুর গ্রামের মুসলিম সম্প্রদায়ের প্রায় শতাধিক মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিজেপিতে যোগদান করলেন। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, 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 বিজেপি জিন্দাবাদ। এই ছবিটা এই তারিখের মধ্যে যেটা আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্বের মধ্যে আমাদের সদস্য গ্রহণ করতে হবে, মুখ্য উদ্দেশ্য। আর তারপর যেটা যে কথাটা আমি আসছি যে রাজনীতিতে একটু বলা যায়, আমি কিন্তু এখানে মাঝে মধ্যে আসতাম, আমি রাজনীতি শিক্ষক, এখানে অনেক ছাত্র আমার আছে, বাজপেয়ীরা যারা আছেন, বাজপেয়ী বর্তমানে একটা ছেলে রাজনীতি শিক্ষকতায় আছে। তা আজকে আপনারা যেভাবে বসে আছেন আর আপনাদের যেভাবে এসছেন, আমি দেখে সত্যি সত্যি হয়ে যেত, এতক্ষণ ডিটেন করে এতক্ষণ যে সময় দিয়ে আপনারা আমাদের জন্য, আমরা তো অতি ক্ষুদ্রাদি ক্ষুদ্র, আমরা সে বড় নেতার নেতাও নই যে যার জন্য দেখা গেছে আপনারা তাকিয়ে থাকেন। আপনারা আমি বলছিলাম যে আমাদের ছাত্রীকে যে সত্যি সত্যি ওখানেই বলছিলাম যে এরা এতভাবে বসে আছেন, জানি না কোনভাবে কোন চিন্তা কোন মহামায় কেউ আছে আমি বুঝতে পারছি না। তারপরে এই যে আগ্রহটা, এই যে আপনাদের অনুগ্রহতে মানে এই পাঠিয়ে দিয়ে দেখছি, এটা যদি সেবা আপনাদের ধরে আসতে পারি আমরা, তাহলে আগামী বিধানসভাটা আসছে সেই বিধানসভা আমরা কিন্তু অবশ্যই জয় হব। আর এই যে পার্টি সদস্যগুলো বলা হচ্ছে তাতে আসার কোনো কনফিউশন থাকবে না, দেখার মুখে সেই কথাটাই আমরা যাবো যে কীভাবে আমরা এই সদস্যরা করতে পারি, সেই সদস্যটা কারণে আমাদের সবচেয়ে বেশি জোর দিতে হবে, এই জোরের মাধ্যম দিয়ে যেখানে আমাদের লিডাররা যেভাবে বলেছেন সেই কাজগুলো করতে পারি। কিন্তু আমরা আসল যে আমাদের গোল যেটা বলা হয়, এইম যেটা বলা, লক্ষ্য যেটা বলা হয়, যেই বিধানসভাটা আমাদের লক্ষ্য করা, আমরা কিন্তু বর্তমানে কেউটুতে এগিয়ে আছি, কিন্তু এটা আমরা জানি 2500 ভোটে আমরা এগিয়ে আছি কেউটুতে, কিন্তু 2500 ভোটে ব্যাপারটা বলে না যখন এইদিকে ধীরে ধীরে করতে পারে এটাকে বাড়ি আমাদের 50,000 লিড দিতে হবে কী করে, এটি হচ্ছে মুখ্য। টাকা পয়সা হবে, পড়াশোনা করতে পারছে না, আমরা তাকে সাহায্য, সবাই মিলে সাহায্য করে আমরা তাকে পড়াবো, সে মানুষের মতো মানুষ হবে, সে একসময় চাকরি পেয়ে সে দেশের দশের কাজ করবে, এটাই মোদীদের কর্মসূচি, মোদী স্যার কর্মসূচি। তাই আপনাদের বলে যাই, শুধু আপনারা নয়, যখন কোনো সমস্যা হবে গ্রামে কোনো কারোর আর্থিক সমস্যা, যে কোনো সমস্যা হোক, আপনারা দলীয়ভাবে আমাদেরকে জানাবেন, আমরা দলীয়ভাবে আমাদের আপনাদেরকে জানাবো, আস্তে 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 চলে যাবে সম্পূর্ণ কেন্দ্রের কাছে, যে আমাদের সেন্ট্রাল যে কমিটি আছে সেখানে জানবে যে আমাদের এই আক্তার ভাই বা আমাদের এই যে শেদবুল ভাইয়ের সমস্যা হচ্ছে, ঠিক তারা সে ব্যবস্থা করবেন। এইভাবে মন্ত্রীজি এবং অমিত শাহ বলছেন আপনারা প্রত্যেকের কাছে পৌঁছান, তাহলে কী হবে, মানুষ আপনার সঙ্গে থাকবে। আগামী যে নির্বাচন আছে 2021 সালে, যেটা আপনার রাজ্যের যে ভোট, আপনার বিধানসভা ভোট, সেই বিধানসভা ভোটে আমাদের কোনো কষ্ট করতে হবে না, একদম আরামসে যদি আমরা এই এটাকে সাফল্য পাই, এটাকে যদি আমরা অর্জন করতে পারি, আগামী যে 2021 সালে যে ভোট, আরামসে আমরা 200-194 মধ্যে 148 আসন করে আমরা ক্ষমতা পাবো। 148 নয়, আমাদের টার্গেট বলছে মোদী অমিত শাহ যে আমাদের টার্গেট 200-র উপর টার্গেট, 250। এই 250টা আসন বিজেপি যদি পশ্চিমবঙ্গে পায়, এটা একটা বড় সাফল্য আমাদের আসবে, তখন আপনারা আপনাদের সমস্ত কিছু বাড়ি বসে আপনারা পাবেন। এটা কিন্তু মোদীজির এবং নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই কথা বলছেন। তাই আমরা আপনাদের এটি বলতে চাই, আগামী 2021 সালের আগে যে কোনো মুহূর্তে এই বিধানসভা আমাদের ভেঙে দিতে পারেন, এটা আপনাদের আগাম সতর্ক করে দেই। 1998 সালে আপনারা যারা বয়স্ক তারা জানেন, এক বছর আগে জ্যোতি বসু মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে, তখন কংগ্রেস সারা ভারতবর্ষ শাসন করতো, কংগ্রেসের শাসনে পশ্চিমবাংলার সিপিএমরাও অতিষ্ঠ হয়ে গিয়েছিল, তারা ভেবেছিল যে আমরা 1999 সালে আমরা যে বিয়ে ভোট তার আগে আমরা এক বছর আগে করবো, এই কৌশলটা করে যদি আমরা কোনোভাবে জিততে পারি তাহলে আমরা থাকতে পারবো 40 বছর। উনি কী করেছিলেন, উনি খুব বুদ্ধিমান, সুচতুর, উনি এক বছর আগে 1999 সালে ভোট হওয়ার আগে, এক বছর আগে উনি 98 সালে নির্বাচন করেছিলেন এবং উনি এই পশ্চিমবঙ্গে ক্ষমতা এসেছিলেন, কংগ্রেস সরকারকে বুঝিয়ে দিয়েছিলেন যে তোমার থেকে আমরা বিজেপি যোগদান করলাম। এইরকম আপনার ওই তৃণমূলের অত্যাচারে, আমাদের তৃণমূলের অত্যাচারে যখন আমরা টিকতে পারছি না এবং আমরা খুব মানে মাই খেয়েছি, তার জন্যে আমরা বিজেপি। আর সে কথাও সত্য, আবার এটাও সত্য যে মোদিজির যে ভারতবর্ষের যে একটা উন্নয়ন, সেই উন্নয়নের জন্যেও আমরা কিন্তু শুধু ওই জন্য না, উন্নয়নের জন্যও আমরা মোদিজির আমরা পছন্দ করিও আমরা ওটা আমরা। আপনারা কতজন যোগদান করলেন? আমরা
মনে মনে মোটামুটি 200 হবে। যোগদান করে আপনাদের কেমন লাগছে? আমাদের যোগদান করে অত্যন্ত ভালো লাগছে, মোদীজির উন্নয়নে আমাদের অত্যন্ত ভালো লাগছে। শুধু মানে ওদের যে তৃণমূলের যে আপনার অত্যাচারী যে শুধু গেছি তা না, কিন্তু আমাদের মন থেকেও গেছি। আপনার নাম? আমার নাম উজির মোল্লা। আমি প্রতাপ চুনারি। নমস্কার। কোনো ব্যক্তি, সরকারি বা বেসরকারি কোনো সংস্থা, কেউ যদি আপনার অধিকার লঙ্ঘন করে, আপনার সুস্থ জীবন নির্বাহের অধিকারকে ক্ষুণ্ণ করে, অবিলম্বে যোগাযোগ করুন ভারতীয় মানবাধিকার সংরক্ষণ সংঘ, মুর্শিদাবাদ জেলা। যোগাযোগ 9434674111। সাবস্ক্রাইব করুন ABC24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন। সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন ABC24 নিউজ।